হাওড়া জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী হাওড়া শহরের বেশ কয়েকটি স্থানে বসেছে এই বছরের বাজি মেলা। খেটে খাওয়া বহু মানুষ সামান্য বাড়তি আয়ের জন্য ধার দেনা করে এই বাজি বাজারে নিজেদের দোকান দিয়েছে। আর মেলা শুরুর দ্বিতীয় দিনের মাথায় আকাশ ভেঙে পড়ল এই ব্যবসায়ীদের। দেশের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাওড়া ডুমুর জেলার রিং রোডে অস্থায়ী বাজির মেলার বিরুদ্ধে এলো নির্দেশিকা। আর সেই নির্দেশিকাকে নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো বাজি ব্যবসায়ীদের মধ্যে। বাজি বাজার শুরু হওয়ার দ্বিতীয় দিনে বাজার বন্ধের নির্দেশিকাকে ঘিরে চূড়ান্ত হতাশার ছবি বাজি ব্যবসায়ীদের মধ্যে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া সমস্ত সুরক্ষাবিধি এবং রাজ্য সরকারের নির্দেশিকা মতোই শুধুমাত্র পরিবেশ বান্ধব সবুজ বাজির ওপরে ভরসা করেই চালু হয়েছিল 55টি অস্থায়ী দোকান নিয়ে ডুমুর জেলার রিং রোডের বাজি বাজার। মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এখানে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বাজার বন্ধ করতে হবে, সেক্ষেত্রে তারা দাসনগরে চলে যেতে পারেন। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন বাজি মেলার উদ্যোক্তা সহ ব্যবসায়ীরা। মঙ্গলবার রাত থেকে ডুমুর জেলার রিং রোডে বাজি বাজারকে কেন্দ্র করে যথেষ্ট বিবৃতিকর পরিস্থিতি পড়ে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের অনুমতিতে এবং জেলা শাসকের উপস্থিতিতে উদ্বোধন হওয়া বাজি বাজারের ভবিষ্যৎ নিয়ে যথেষ্টই অনিশ্চয়তার মুখে মেলার 55 জন বাজি বিক্রেতা। পাশাপাশি সুপ্রিম কোর্টের এই ধারণা নির্দেশিকা কতটা খেটে খাওয়া মানুষের স্বার্থকে সুরক্ষিত করছে তাই নিয়েও উঠছে প্রশ্ন। এখন 30,000 টাকা করে নিয়ে বলছে এখন বাজি বিক্রি করতে দেবো না। এখানকার যারা মানে নেতা আছে, মাথাওয়ালা আছে, বলছে কি করে বুঝবো, এখানে তো কিছু বুঝতে পারছি না। টাকা নিয়ে এখন বলছে বসবে না, বলছে তোমরা দাসনগরে চলে যাও। মাল এত ধার দিনা করে নিয়ে মাল তুলেছি, দোকান ভাড়া দিয়েছি, তাহলে আমরা কোথায় যাবো একটা মাল নিয়ে? তারা চাইছে, বলছে মাইকে এলাস করে বলছে যে মাল তুলে নিয়ে চলে যান, দাসনগরে নিয়ে চলে যান। দাসনগরে কোথায় যাও? এখানে টাকা নিয়ে আমাদের বসতে দিচ্ছে না, সেখানে আমাদের কি করে বসতে দেবে? 30,000 টাকা করে নিয়েছে, লাইসেন্স করেছে, লাইসেন্স করে দিয়েছে। এখন আমরা চাইছি আমাদের এই টাকাটা না তুললে আমরা এখান থেকে যাবো কোথায়? কেন বন্ধ করবো? আমার দিকে মাল তুলে এখন সমিতি 10 জন 30,000 টাকা করে এক একজন কাইতে নিয়েছে, সমিতি নিয়েছে, বুম্বা নিয়েছে, বেশ কয়েক বছরের আগে আমরা করেছি। হ্যাঁ, এখানে সব জায়গায় প্রচার হয়ে গেছে যে এখানে বাজি মেলা হচ্ছে। এখন হঠাৎ আধা ঘন্টাকে বলা হচ্ছে যে এখানে বাজি মেলা করতে দেওয়া যাবে না। কোনো আমাদের কমিটির যে কমিটি থেকে বলছে, কেন বলছে, কেন বলছে যে এখানে কোনো পরিবেশবিদ, সে নাকি সুপ্রিম কোর্টে কেস করেছে, কেস করে নাকি সে অর্ডার নিয়ে এসছে, অর্ডার নিয়ে এসছে, অর্ডার নিয়ে এসছে সুপ্রিম কোর্ট থেকে, সে নাকি অর্ডার নিয়ে এসছে, আজকে সকালে কেস করেছে, কেস করে আজকেই অর্ডার নিয়ে এসছে যে এইখানে এইখানে যে আমাকে এইখানে আমাদের মেলা খালি করে দিতে হবে, এই জায়গায় মেলা করা যাবে না। তার ফলে এই মুহূর্তে এক একটা প্রত্যেকে গরিব মানুষ আমরা খেটে খাই। এখন একমাত্র আমাদেরকে আমাদের আমরা প্রত্যেকে ধার দেনা করে গোল্ড লোন নিয়ে আমরা বাজি তুলেছি। আমরা চাইছি যে আমাদেরকে এই বছরটার জন্য অন্তত এখানে পারমিশন দেওয়া হোক, আগামী বছর এখানে যদি মেলা না করতে দেয় আমরা মেলা করব না। কিন্তু আমাদের আপনাদের দেশের মাধ্যমে আমরা আমাদের সর্বোচ্চ মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি, তথা আমাদের এই এলাকায় যে জনপ্রতিনিধি অরূপ রায় মাননীয় মন্ত্রী, উনি জানে, ওনার তত্ত্বাবধানে এই বাজি মেলা। এবার প্রতিবেশী এখানে অনুরোধ করছি যে আমাদের যেন এইখানে যেন মেলা করার অনুমতি দেয়, এই বছরটা দেওয়া হোক, আগামী বছর আমরা এখানে মেলা করব না। আমরা হ্যাঁ, আমার নাম সৌম্যজিৎ না, আমার 17 নম্বর স্টল। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।